আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি আইডি ব্লুপ্রিন্ট করে দেখাবো। তো আমার এক সাবস্ক্রাইবার হচ্ছে আমাকে আমার ইউটিউব ভিডিও দেখে আমাকে মেসেজ দিছিল যে তার আইডিটা হচ্ছে ব্লু ভেরিফিকেশন করবে। তো এর জন্য হচ্ছে আমরা মূলত যেভাবে করি, আপনারা হচ্ছে সরাসরি আপনার যে ফেসবুক আইডিটা আছে এটা প্রোফাইলে চলে যাবেন। আপনাদের যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, সরি মাল্টি কারেন্সি কার্ড থাকে বা ভিসা কার্ড থাকে, ঠিক আছে, আর হচ্ছে আপনাদের ফেসবুকের নাম, মানে আপনার ফেসবুকের যে নামটা দেওয়া আছে এই নাম আর ডেট অফ বার্থের সাথে, যদি আপনার ন্যাশনাল কার্ডের বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের 100% মিল থাকে, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে আপনারা চাইলে হচ্ছে ভেরিফিকেশনটা অন করতে পারবেন। আর এটার জন্য অবশ্যই কিন্তু ফেসবুককে আপনার 960 টাকা করে পেমেন্ট করতে হয়, ঠিক আছে। তো যারা আগ্রহী আছেন তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন কীভাবে করে আমি এটা দেখাবো। তো দেখেন ব্লু ভেরিফিকেশন অন করলে আমরা কী সুবিধা পাই, এখানে লেখা আছে ব্লু ভেরিফাই করলে হচ্ছে আমার যে অডিয়েন্স আছে তারা বুঝতে পারবে কি এটা আমি একজন রিয়েল ফেসবুক আইডি বা মেন, এখানে আপনার বাংলাটা পড়ে নেবেন আর অ্যাকাউন্টে সুরক্ষিত হবে। তারপর হচ্ছে আপনারা চাইলে হচ্ছে প্রয়োজন হলেই আপনার কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে পারবেন আর বিশেষ স্টিকার বা প্রিমিয়াম স্টিকার পাবেন কিছু। তো আমরা বেনিফিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যদি আপনার ইনস্টাগ্রাম অন করতে চান তাহলে নিচে ক্লিক করবেন, আর যদি শুধু ফেসবুক অন করতে চান তাহলে ফেসবুক অপশন সিলেক্ট করে দেবেন। তো ফেসবুক অপশন সিলেক্ট করে দিলে দেখেন এখানে আমাকে প্রতি মাসে $60 করে পেমেন্ট করতে হবে ফেসবুককে আর কি। আর ফেসবুকটা যদি আমরা পেমেন্ট করি তাহলে কিন্তু আমাদেরকে এই সুযোগটা দিবে, ঠিক আছে। তো আপনারা এটা পড়বেন ভালোভাবে আর আপনারা হচ্ছে সুযোগ পেতে পেমেন্ট করুন। এখানে কিন্তু পেমেন্ট করার জন্য বলতেছে, আর পেমেন্টের এখানে হচ্ছে আমাদের সবার সমস্যা হয়, অনেকের হচ্ছে ফেসবুক আইডি নামের সাথে হচ্ছে আইডি কার্ডের মিল থাকে, তবে হচ্ছে পেমেন্ট করার জন্য কোনো কার্ড থাকে না, ঠিক আছে। তো আপনাদের যারা হচ্ছে পাসপোর্ট আছে বা যাদের কাছে মাল্টি কারেন্সি কার্ড আছে, মোটামুটি অনেকের কাছে থাকে এখন, তারা কিন্তু চাইলে আপনাদের ভিসা কার্ড থেকে অ্যাকাউন্ট নাম্বার তারপরে সিবিবি ভ্যালিড ডেট এখানে দিয়ে আপনারা জাস্ট খালি পেমেন্টটা করে দিতে পারেন। পেমেন্টটা এখানে করে দেবেন বসিয়ে, জাস্ট ক্লিক করলে আপনাদের পেমেন্টটা হয়ে যাবে। আর পেমেন্ট হওয়ার পরে দেখেন এখানে ক্লিক আছে ফেসবুক মোবাইল অ্যাপে আপনাকে আগামী 3 দিনের মধ্যে নিজের পরিচয় কনফার্ম করতে হবে। এখানে কিন্তু বলছে ফোনের মানে মোবাইল অ্যাপ যেটা আছে মানে প্লে স্টোর থেকে যেটা ইনস্টল করা হয় এটা দিয়ে হচ্ছে আমাকে ইনস্টল করে এই অ্যাপ দিয়ে হচ্ছে আমাকে এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে বা কনফার্ম করতে হবে। তো আমি যেহেতু ব্রাউজার দিয়ে হচ্ছে পেমেন্টটা করলাম, এখন ফেসবুক মেইন অ্যাপে আসে পড়ছি, আসার পরে আমরা সরাসরি নোটিফিকেশন অপশনে চলে যাব। আমি যে পেমেন্টটা করলাম ফেসবুককে এটার হচ্ছে নোটিফিকেশন পাবেন এখানে যে ইউর মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ নট অ্যাক্টিভেট। আমারটা এখন পর্যন্ত অ্যাক্টিভ হয় নাই, কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত কার্ডটা সাবমিট করি নাই। তো এখানে দেখেন লেখা আছে কন্টিনিউ টু ভেরিফিকেশন। তো আমরা ভেরিফিকেশন অপশনে এখানে নিচে দেখবেন যে লেখা আছে কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের অনেকগুলো নিয়ম আছে যে আপনার কী ধরনের নাম তারা অ্যালাউ করবে, ঠিক আছে, কী ধরনের নাম অ্যালাউ করবে না এখানে কিন্তু লেখা আছে। তো আমরা জাস্ট কনফার্ম নেম দিয়ে দেবো। আর প্রোফাইল পিকচারের ক্ষেত্রে হচ্ছে কোন ধরনের প্রোফাইল পিকচারগুলো হচ্ছে ফেসবুক অ্যালাউ করে এটা হচ্ছে দেখেন এটা চলে, আর কোনটা অ্যালাউ করে না মাস্ক পরা বা ফেস দেখা যায় না এরকম কোনো ছবি দিলে ওটা হবে না। তারপর হচ্ছে আমি সরাসরি কনফার্ম করে দিয়ে এখানে সাবমিট যে অপশনটা দেখতে পারতেছেন সাবমিট অপশনে ক্লিক করবো। আর আপনাদের যারা হচ্ছে ব্লু ভেরিফিকেশন করে নিতে চান, আপনারা কিন্তু চাইলে যে কোনো নাম যে কোনো বার্থডে দিয়ে হচ্ছে আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে পারবেন, আপনাদের কোনো এনআইডি কার্ড বা কোনো কিছু লাগবে না, আর আপনারা চাইলে যে কোনো নামে করে নিতে পারবেন। তো যদি যারা করতে চান তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুকের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখেন এখানে কিন্তু বলতেছে টেক এ ফটো অফ বোথ সাইড, মানে আমার একটা এনআইডি কার্ড সাবমিট করতে বলতেছে। তো আমার এই ফেসবুকের নাম আর ডেট অফ বার্থের সাথে ন্যাশনাল কার্ডের যেটা মিল আছে আমি এইরকম একটা কার্ড হচ্ছে আমি এখানে সাবমিট করব। তো এখানে কিন্তু আপনাদের ভুলভাল কার্ড বা যেগুলো ওয়ার্কিং না এরকম কোনো কার্ড সাবমিট করবেন না, এখানে সাবমিট করলে কিন্তু আপনার আইডিটা ব্যাক আসবে না, মাঝখান থেকে শুধু হচ্ছে আপনাকে ফেসবুক থেকে পেমেন্ট যে করবেন এই পেমেন্ট থেকে কিন্তু আপনাদের কিছু কাটা নেবে, ঠিক আছে। তো সাজেস্ট করবো আপনারা যদি না পারেন তাহলে হচ্ছে এগুলোতে আসবেন না, অবশ্যই একটু এক্সপিরিয়েন্স নিয়ে কাজটা করবেন তাহলে হচ্ছে এটা সমস্যা হবে না। তো দেখেন আমি কিন্তু এখানে কার্ডটা সাবমিট করে দিচ্ছি, আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস। আর এখানে কি বলছে যে কিউর আইডেন্টি ইজ কনফার্ম উই উইল হ্যাভ, মানে আমাকে হচ্ছে নোটিফিকেশনের মাঝখানে তারা জানাই দেবে আর কি যে আমার এই কার্ডটা সাবমিট করা হয়েছে এরকম কিছু বলছে। তো আমি এখানে ফিনিশে ক্লিক করে দেবো যেহেতু কার্ডটা সাবমিট করা হয়ে গেছে। তো এখন সাবমিট করা হয়ে গেছে, এখন হচ্ছে কিন্তু আমাকে একটা মেল আরেকটা নোটিফিকেশন আসবে বা আরেকটা মেল আসতে পারে আপনাদের জিমেলে। তো দেখেন ভেরিফিকেশন পেন্ডিং, মানে এখন হচ্ছে রিভিউ চলতেছে আর উই রিভিউ উই আর ভেরিফাইং ইনফরমেশন, মানে এখানে হচ্ছে 48 ঘন্টা সময় নেবে, 48 ঘন্টা পরে তার নোটিফিকেশনের মাধ্যমে জানাই দেবে যে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে কি না। তো আমরা ওয়েট করবো কার্ডটা সাবমিট করার পরে। আর এটা করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই প্রোফাইল পিকচারে একজন মানুষের ছবি থাকতে হবে, মানে আপনারা যেই প্রোফাইল পিকচার বা যেই ছবিতে আপনারা করতে চান ওই ছবিটা কিন্তু আপনাদের আইডিতে লাগবে। আর হচ্ছে আমাকে ভেরিফিকেশন করার জন্য একটা ছবিও দেওয়া লাগবে।
তো দেখেন এখানে কিন্তু লেখা আছে ইওর মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভ। আমি যখন কার্ডটা সাবমিট করছি, সাবমিট করার পরে কিন্তু আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, আমি আপনাদের নোটিফিকেশন বারে ঢুকাই দেখতেছি। তো দেখেন এস এম শামীম ওসমান, এটা হচ্ছে 13 এপ্রিল 2024 কিন্তু এটা ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু কার্ড সাবমিট করার পরে। আর আপনারা যারা হচ্ছে ব্লু ভেরিফিকেশন করতে চাইতেছেন, আপনাদের ন্যাশনাল কার্ডের সাথে হচ্ছে আপনাদের ফেসবুক আইডি সব ইনফরমেশন মিল আছে, পেমেন্ট করার জন্য কোনো মাধ্যম পাইতেছেন না, তারাও চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন শুধু পেমেন্টের জন্য। আর যাদের কার্ড লাগবে তারা চাইলে হচ্ছে যোগাযোগ করতে পারেন শুধু ব্লু ভেরিফিকেশনের ক্ষেত্রে, কিন্তু আমি কার্ডটা দিতে পারবো। তবে এটার আগে বলে নিলাম, এটা কিন্তু পেড সার্ভিস, আপনারা যে কোনো ইউটিউবার থেকে করান না কেন বা যা থেকে করান না কেন, সবাই কিন্তু ব্লু ভেরিফিকেশনের জন্য অ্যাডমিন ডিল নেয়, না হলে হচ্ছে আপনার অ্যাডভান্স টাকা নিয়ে কাজ করে। কারণ হচ্ছে অনেকেই দেখা যেতেছে যে ব্লু ভেরিফিকেশনটা অন করে, অন করার পরে হচ্ছে তার নিজেরই এটা সে নিজে নেয় না। তো এখানে দেখতে পারবেন যে আমার নিজেরই হচ্ছে এখানে ফেসবুকে পেমেন্ট করে আর এটা ই করা লাগে, ব্লু ভেরিফিকেশনটা করা লাগে। তো এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু বুঝতেই পারতেছেন, আপনাদেরকে নতুন করে বোঝাইতে হবে না। তো দেখেন আমার এখানে কিন্তু ব্লু ভেরিফিকেশনে দিয়ে দিয়েছে রিফ্রেশ করার পরে, অনেক আইডি আসতে চান। এটা ব্লু ভেরিফিকেশন ক্লিক করলে দেখেন এখানে মেটা ভেরিফাইড যে আপনার যে আর্টিকেলটা লেখা আছে এখানে কিন্তু আপনার পড়ে দেখতে পারবেন যে এটা ছিল বেনিফিট কী বা এটা সুবিধা কী। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখেন এখানে আমি যখন নোটিফিকেশনে ক্লিক করছি এখানে তারা কিন্তু বলে দিয়েছে একটা ব্লু বেস পাবো, তারপরে হচ্ছে ইনক্রিজ অ্যাকাউন্ট প্রোটেকশন, তারপর প্রিমিয়াম স্টিকার, কাস্টমার সাপোর্ট। এখানে কিন্তু এই চারটা কাজের জন্য মূলত ব্লু ভেরিফিকেশনটা করা হয়। আর দেখেন আমাকে যে ভাই হচ্ছে আমাকে কাজটা দিছিল হোয়াটসঅ্যাপে, তাকে কিন্তু আমি কাজটা করার পরে তাকে আমি আবার এ টু জেড প্রমাণ দিয়ে দিছি তারপরে ব্লু ভেরিফিকেশনটা হয়েছে কি না। তো এই ক্ষেত্রে তাকে কিন্তু আমি স্ক্রিনশটটাও দিয়ে দিছি, আপনারা আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা দেখতে পারবেন যে আমি কিন্তু এইভাবে এ টু জেড প্রমাণ দিয়ে ভিডিও বানাই। আর এই ভাইটা হচ্ছে করতে গিয়ে একটু সমস্যা হয়েছে যে একটু সময় লেগে গেছিলো বেশি। ঠিক আছে, যদিও হচ্ছে 1 থেকে 2 ঘন্টার মাঝখানে এগুলো আসা পরে বাইটার মার প্রায় 5 ঘন্টার মতো লেগে গেছে। আমি আবারও বলতেছি এই ব্লু ভেরিফিকেশনগুলো কিন্তু আপনাদের অবশ্যই পেড সার্ভিস, এটা কিন্তু আপনাকে কেউ ফ্রিতে করে দিবে না। কারণ এখানে ফেসবুককেই হচ্ছে 960 টাকা পেমেন্ট করতে হয়। আর আপনাদের যদি যে কোনো একটা নাম দিয়ে আপনারা আনোন নাম দিয়ে যদি আপনারা করে নিতে চান তাহলে কিন্তু করে দেওয়া যাবে। তো দেখেন যে ভাই আমাকে কাজটা দিছিল তাকে কিন্তু সে কিন্তু আমাকে একটা ছবিও দিছে তার, এটা কিন্তু ছবি লাগে অবশ্যই, আপনারা যে প্রোফাইল পিকচারে যে ছবিটা দিবেন এরকম একটা ছবি লাগবে। আর যে ভাই করে নিয়েছে আপনারা এখানে প্রমাণ হিসাবে দেখতে পারেন, তার নাম্বারটাও দেওয়া আছে। ধন্যবাদ।